আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের কম্পিউটার ব্যবহার করার লাইফটাকে আরও সহজ ও ফ্লেক্সিবল করে দিতে চলে আসলাম আবার। এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, আশা করি আপনাদের সময় নষ্ট হবে না, শিখতে পারবেন কম্পিউটার গুরুত্বপূর্ণ কিছু শর্টকাট টিপস। চলুন শুরু করি। প্রথমে যে টিপসটি নিয়ে আলোচনা করব সেটা হলো কম্পিউটারের স্লাইড শাটডাউন কীভাবে করতে হয় সেটা। তো আমরা কম্পিউটার বিভিন্নভাবে শাট ডাউন করি বা বন্ধ করি। এখানে স্বাভাবিক যেটা করি, আমরা উইন্ডোজ বাটনের উপরে ক্লিক দিই, তারপরে এখানে পাওয়ারে ক্লিক দিয়ে শাট ডাউন করে নিই, বা অনেকে অল্টার F4 ক্লিক দিয়েও শাট ডাউন করে। তো আরও স্মার্টভাবে যদি আপনি করতে চান তাহলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। এটা তৈরি করতে আপনার জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে আপনি নিউতে চলে যাবেন, তারপরে শর্টকাট বাটন ক্লিক করবেন। দেন আমি যেটা পেস্ট করতেছি হুবহু এটাই এখানে লিখবেন, এই টাইপ দ্য লোকেশন অফ দ্য আইটেম এখানে এটাই লিখবেন। এখান থেকে আপনি দেখতে পারেন, মানে এখান থেকে আপনি নোট করে নিতে পারেন, অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই মানে যা যা লেখা প্রয়োজন হয় সেটা দিয়ে দিব। ওকে, তো এখান থেকে আপনি যদি নেক্সটে ক্লিক দেন তাহলে এখানে একটা নাম দিতে বলবে। আপনি এখানে XYZ যেটাই দেন দিবেন, এখানে দেওয়া আছে স্লাইড টু শাট ডাউন, আমি এটাই রাখলাম। দেওয়ার পরে আপনি অন্য নামও ব্যবহার করতে পারেন। তো দেওয়ার পরে ফিনিশে ক্লিক দিলে একটা শর্টকাট তৈরি হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এই শর্টকাটটা আরও সুন্দর দেখা যাবে সেই রকম তৈরি করতে পারেন। তো সেটা কীভাবে, সেটা এখানে মাউসে ক্লিক দিয়ে রাইট বাটনে ক্লিক দিয়ে প্রপার্টাইজে চলে যাওয়ার পরে, তারপরে এখান থেকে আপনি একটা আইকন চেঞ্জ করে নিতে পারেন, সেটা যে কোনো আইকন একটু সুন্দর দেখা যাবে। অ্যাপ্লাই, ওকে, হ্যাঁ দেখা গেল। এখন আপনি যদি এখানে ক্লিক দেন তাহলে কি হবে, এই দেখেন স্লাইড। এখন যদি আপনি স্লাইড করে নিচে নামান তাহলে আমার ডেস্কটপটা বন্ধ হয়ে যাবে। এখন আমি এটা বন্ধ করছি না, কারণ হলো বুঝতেই পারছেন আমি যদি বন্ধ করি এই আপনাদের যে টিউটোরিয়ালটা দিচ্ছি সেটা বন্ধ হয়ে যাবে। আপনারা ট্রাই করবেন, অবশ্যই কাজটা করবে। এখানে যদি ক্লিক দেন দেন আপনারা স্লাইড শাট ডাউন মানে স্লাইড করে নামাবেন, পিসি বন্ধ হয়ে যাবে। ওকে, তো খুবই ইন্টারেস্টিং, মোবাইলের মতো ব্যবহার করতে পারবেন, খুবই ভালো লাগলো। গেল একটা, তো এটা যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন আপনার পছন্দ মতো জায়গায়, অথবা এখানে আপনি পিন করে রাখতে পারেন, ঠিক আছে আপনার ইচ্ছা। তখন যে কোনো মুহূর্তে আপনি ক্লিক দিলেন আপনার অটোমেটিক ওটা চলে আসবে, আপনি করতে পারবেন। নেক্সট যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো গড মোড। তো গড শব্দটা থাকায় বুঝতে পারছেন পাওয়ারফুল বা সৃষ্টিকর্তা বলতে কিছু একটা বোঝায়। আসলে এখানে গড মোড বলতে ওরকম কিছু না, এখানে বলতে বোঝায় আপনার কম্পিউটারের আপনি যে যেই অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে যে পাওয়ারগুলো পাবেন সেটা। তো সেই মোডটা ওপেন করলে কি হয় আপনারা এখনই দেখতে পারবেন, সেটা আপনাদের দেখাই। তো এটা তৈরি করতে আপনাদের যেটা প্রয়োজন হবে, আপনারা প্রথমে একটা ওইভাবেই মাউসের রাইট বাটনে ক্লিক দিয়ে একটা নিউ ফোল্ডার তৈরি করে নেবেন। নেওয়ার পরে এখানে এই ফোল্ডারটা রিনেম করে নেবেন, ঠিক আছে। রিনেম করবেন কিভাবে, এই যে আমি যেই কপি করলাম এটা একদম সেম টু সেম। তো এটা কই পাবেন, এখান থেকে দেখা তো পসিবল না, আমার ভিডিও ডিসক্রিপশনে এই ফুল লেখাটার আমি দিয়ে দিব, আপনি ওখান থেকে ভিডিও ডিসক্রিপশন চেক করলে আপনি পেয়ে যাবেন, এই ভিডিও ডিসক্রিপশন চেক করলে। তো সেটা যদি আমি যদি রিনেম করে ওকে দেই তখনই দেখবেন এটা আইকনটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন যদি আমি যদি এটার উপরে ক্লিক দেই তো এখন দেখতে পারেন যে কম্পিউটার যেই আপনি অ্যাডমিনিস্ট্রেটিভের যেই ইগুলো যেই টুলগুলো আপনারা যেগুলো আগে সার্চবারে খুঁজে খুঁজে ব্যবহার করা লাগতো সেগুলো আপনার এখন হাতের মুঠোয়, এখন আপনি যে কোনোভাবে কাজ করতে পারবেন। যেমন এখান থেকে অটো প্লে সেটিং ভিডিওর এটা ঠিক করতে পারেন, কিংবা বিট লকারের আছে, তারপর ডেট অ্যান্ড টাইম এখান থেকে, মানে আপনার যেই মোবাইলের সেটিংসটা থাকে সেটার মতো এখানে আপনি একটা সেটিংসের ফুল কন্ট্রোল পেলেন আপনার হাতে, যেটা অফিসিয়ালভাবে উইন্ডোজ 10-এ দেওয়া নেই। তবে এই কাজগুলো কিন্তু উইন্ডোজ 10-এর হবে আপডেট, মানে আপডেট উইন্ডোজ 10-এ, আগের উইন্ডোজ 7-এ হবে কি না আমি ঠিক বলতে পারছি না। তারপরে নেক্সট যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আরও ইন্টারেস্টিং। তো আমরা দৈনন্দিন কাজে অনেক অ্যাপস ব্যবহার করি যেটা বারবার খুঁজে খুঁজে ব্যবহার করতে অনেক প্যারাদায়ক। তো আপনি কিছু কন্ট্রোল কীর মাধ্যমে কিবোর্ডে সেটাকে আপনি ওপেন করে নিতে পারেন। তো সেটা মানে আপনার অ্যাপ্লিকেশনের কী কী শর্টকাট কী দিবেন সেটা আপনি ডিসাইড করে দিতে পারেন। তো সেটা করতে হলে ধরুন আমি এখানে অ্যাডোবি ফটোশপটাই আমি শর্টকাট করব।
মানে এখানে তো বর্তমানে উইন্ডোজ 10-এর এখানে সব অ্যাপসগুলো রিসেন্ট অ্যাপগুলো পাওয়া যায়, বা আপনি যদি সার্চ দেন আমি অ্যাডোবি ফটোশপ মানে আপনার যে অ্যাপস থাকে আর কি বুঝিনি তো তো সেটাতে যে চলে যাবেন আপনার ওপেন ফাইল লোকেশনে, মানে ওটা যেখানে আছে আপনি এইভাবে যেতে পারেন বা আপনার মতো করে আপনি যেতে পারেন। তারপরে ওই অ্যাডোবি ফটোশপে যেটা আমি সিলেক্ট করলাম সেটার প্রপার্টাইজে চলে যাই। তারপরে আমরা এখানে এই যে দেখেন শর্ট নামে একটা অপশন আছে, সেখানে যদি আমরা প্রেস করি এখানে আপনি যে কিবোর্ড থেকে যে কোনোটা প্রেস করলেই আপনার ওই অটোমেটিক চলে আসবে, আপনি কিছু করা লাগবে না। ধরুন আমি অ্যাডোবি ফটোশপ, তাহলে এ একটা ভাব আসতেছে তাই না, তো প্রথমে এ দিই, এ প্রেস করি। দেখুন আপনি কিবোর্ড থেকে যেটা প্রেস করেন সেটাই এখানে আসবে, কিন্তু আর বাদ বাকি যেমন কন্ট্রোল প্লাস অল্টার এগুলো অটোমেটিক চলে আসবে। আপনি শুধু এখানে যে কোনো একটা কিবোর্ড থেকে প্রেস করলে অটোমেটিক চলে আসবে, আর আপনি মনে রাখা লাগবে এখানে যেমন আমার মনে আছে শর্টকাট কি কন্ট্রোল প্লাস অল্টার প্লাস এ একসাথে টাইপ করলে আমাদের অ্যাডোবি ফটোশপটা ওপেন হয়ে যাবে। এখন আমি অ্যাপ্লাই দিয়ে কন্টিনিউতে দেওয়ার পরে ওকে ক্লিক দেই। এখন যদি আমি আমার কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার তারপর এ যদি প্রেস করি তাহলে আমার অ্যাডোবি ফটোশপটা ওপেন হবে। এই দেখুন আমার কিছু করা লাগে না, আমি কিবোর্ড থেকে টাইপ করছি অটোমেটিক এটা। এরকমই জিনিসগুলো আপনি আরও কিছু এভাবে অ্যাড করে নিতে পারেন, আপনার জন্য আরও টাইম সেভ হবে। অটোমেটিক আপনি কিবোর্ড থেকে জাস্ট প্রেস করে করে সেট করে দিবেন, অটোমেটিক আপনার কাজগুলো করে নেবেন। হ্যাঁ ওকে, তারপরে আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আমরা যে কপি করি, অনেক টেক্সট কপি করি, বারবার অনেক ধরনের টেক্সট কপি করা লাগে যেটা অনেক প্রায়দায়ক। যেমন আমি যদি একটা নিউজ পেপারে যাই, যেমন এখন আমি প্রথম আলোতে চলে যাই ঠিক আছে, এখন এখান থেকে যদি আমার কিছু টেক্সট কপি করার লাগতে পারে, ধরুন আমার এই অংশটাই আমার খুবই দুঃখের সংবাদ আনিসুজ্জামান স্যার মারা গিয়েছে, তারই টেক্সট আমার কপি করা লাগতেছে। যাই হোক এখন আমি এখানে কপি করি, কপি করলে আমি এখন পেস্ট করলে পেস্ট হবে ঠিক আছে। তো আমি যদি আবার নতুন একটা কপি করি তাহলে কিন্তু আগেরটা আমি আর খুঁজে পাচ্ছি না ঠিক আছে। দেখুন এখন কিন্তু আগেরটা পাওয়ার কোনো উপায় নেই, এখন আমি নতুন যেটা পেস্ট করলাম সেটাই এখানে পেস্ট থাকবে। তো আগেরটা যেন আমি ফিরে পাই সে তার জন্য যা করা যাইতে পারে, আমি একটা ক্লিপবোর্ড ওপেন করতে পারি যেটা উইন্ডোজের ডিফল্ট ক্লিপবোর্ড, সেটা যদি ওপেন করতে চাই তাহলে আমাদের উইন্ডোজ বাটনটা কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন, তারপরে আমাদের টাইপ করতে হবে ভি, উইন্ডোজ বাটন প্লাস ভি প্রেস করলেই দেখেন এই যে ক্লিপবোর্ড একটা অপশন চলে আসবে। এটা হয়তো আপনাদের ক্যানট শো হিস্টোরি এখানে যদি টার্ন অফ করা আছে, আপাতত আমারও অফ করা আছে, তো এটাকে যদি আমরা টার্ন অন করে দেই তাহলে এখন আমি যেটা কপি করছি সেটা এখানে সেভ করা আছে। এখন যদি আমি নিউ কিছু কপি করি, ধরুন আমি এখান থেকে আমি আমার একটা ডকুমেন্টে চলে যাই, যাওয়ার পরে এখান থেকে আমি কিছু কপি করি ওকে, তো এখান থেকে আমি কিছু কপি করলাম, দেখুন নতুনটাও কপি থাকবে। তো আমি নতুন আরেকটা কপি করলাম, সেটা আগেরটা কিভাবে পাবো, আবার যদি কন্ট্রোল ভিতে প্রেস করি তা দেখতে পারবো যে এখন আমার চলে আসছে, তার মানে আমি যে কোনোটাই যে কোনো সময় ব্যবহার করতে পারবো ওকে, কারণ আমার আগেরটাও থাকতেছে পরেরটাও থাকতেছে, যে কোনো মুহূর্তে আর সেভ হয়ে রইতেছে, যেটাই কপি করতেছি সেভ হয়ে রইতেছে ওই ক্লিপবোর্ডে। তো এটা একটা সুবিধা, আমরা যারা প্রোগ্রাম নিয়ে কাজ করি বা টেক্সট নিয়ে কাজ করি তারা অনেক সময় কপি পেস্ট করতে গেলে মানে আগের কী কী কপি করলাম সেটা বারবার প্রয়োজন হয়, তাদের জন্য এটা বেটার। তো আমার আজকের টিউটোরিয়ালটা এখানেই স্টপ করি, আর আগাতে চাচ্ছি না। এই করোনার মধ্যে আপনারা সবাই বাসায় থাকবেন, খুবই ক্রিটিক্যাল সময় আমরা পার করতেছি। যাই হোক সবাই ভালো।